ম্যাডাম আমাদের কলেজে নবীনবরণ উৎসব, তাড়াহুড়ো করে যাচ্ছিলাম বলে মানে সেন্ট কলেজের ছাত্রী? ইয়েস ম্যাডাম। আগুনকে চেনো? হ্যাঁ, না না, জীবনেও দেখিনি। ম্যাডাম আমরা যাই? ঠিক আছে যাও, কিন্তু মনে রেখো সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি। Yeah.
আচ্ছাটা কি এমন রমরম একটা প্রোগ্রাম করলাম অথচ তুই এলি না, তোরা করলি কোথায়? শুনলাম সব বর্ষার কৃতিত্ব। নো স্যার, আমরা করেছি। চার্লি? নো স্যার, চার্লি চ্যাপলিন। জি স্যার, চার্লি চ্যাপলিন। সবারই একই কথা, এই অনুষ্ঠানে আমাদের কোনো কৃতিত্ব নেই, সব অবদান ওই সুন্দরী বর্ষার। চল না, তোরা যা। জানিস নিশা, আমার মনে হয় আমাদের প্রোগ্রামটা সবাই খুব এনজয় করেছে, কি বলিস? না, একজন করেনি। কে সে? যিনি সকালে পুস্তক দিয়ে নাস্তা করেন, দুপুরে কিতাব দিয়ে লাঞ্চ করেন এবং রাতে বই দিয়ে ডিনার করে, বিদ্যাসাগর আগুন। আই সি, ওই মহিলা ইন্সপেক্টর যার কথা বলছিল, এই সে ক্রিমিনালটা। আমাকে অপমান করার মজাটা আমি তাকে বোঝাবো। কি করবো? বোঝাবো। শাট আপ, আগে আগে কথা, যা ফট। কোথায় শেফার, মানে আগুন? ওই যে বই গিলছে। জি, আপনাকেই বলছি, সঞ্জয় দত্ত মার্কা লোক দিয়ে কোন লাভ হবে না। আমাকে অপমান করার সাহস আপনার কোথ থেকে হলো? আপনাকে অপমান করেছি? অফকোর্স করেছেন। রাজ্যের সমস্ত লোক আমার প্রোগ্রাম এনজয় করলো আর আপনি কোথাকার লাট সাহেব শুনি 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 স্পিক আউট। আমি লাট সাহেব নই, নিতান্তই গরিব মানুষ, আর গরিবের ঘোড়া রোগ থাকতে নেই। ঘোড়া রোগটা কি? যে রোগ আপনাদের মতো লাটের নাতনিদের ঘাড়ে সওয়ার হয়। শুনুন, কলেজে পড়তে এসেছি, নাচতে আসিনি। আবার অপমান? ও কি বলে গেল? নাচতে আসিনি। আমি ওকে নাকে দড়ি দিয়ে ঘুরাবো এবং নাচাবো। কি করবো? নাচাবো। চুমা চুমা দে দে চুমা। ঝাপট। নাও ওয়েট এন্ড সি। Thank you.
কাণ্ড আপনার। কাণ্ডটা দেখছি আপনি ঘটাচ্ছিলেন। আপনারা বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আপনি চুপ করুন। কি হয়েছিল রবাসা? আর বলিস না, অ্যাক্সিডেন্ট করে অজ্ঞান করে আমাকে না জানি কি কি করছিল, শেষটা তো তোরা নিজেই দেখলি। তোরা ব্যাপারটা প্রকাশ করিস না, তাহলে আমার ইজ্জত একেবারেই থাকবে না। ঠিক আছে, তুই যখন বলছিস তখন প্রকাশ করব না। ওয়েট, এই মিস্টার, দিস ইজ লাস্ট ওয়ার্নিং ফর ইউ। আপনি অকারণে কেন আমার পেছনে পড়েছেন? নাও প্লিজ গেট। এটা গেল নাম্বার ওয়ান, অ্যান্ড নাও ওয়েট ফর দ্য নেক্সট আইটেম। একটা মেয়ে তোমার ইজ্জত মারল? ছি 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 ছি, আমি কি শুনছি স্যার? কি কি, তুমিও পুরুষ আমিও পুরুষ, তোমার ইজ্জত নেই মানে আমার ইজ্জত ফিনিশ। নো, আমি তাকে ছাড়বো না। কে সে, কি নাম? বর্ষা। বর্ষা, বর্ষা। এসো, এই মেয়ে কি পেয়েছো তুমি? আমাকে অপমান? স্যার, আপনাকে অপমান কে করলো? কি 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 স্যার, আপনাকে অপমান কে করলো? আস্তে বলো, শুনছি। ইউ ইউ, তুমি আগুনকে অপমান মানে আমাকে অপমান। ও পুরুষ আমিও পুরুষ। স্যার, ওই যে মাঠে গরুটা ঘাস খাচ্ছে ওটা একটা পুরুষ। গরু আমি? কি 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 স্যার, আসল কথা হলো আগুন আমাকে। আরে কি আমাকে? এই তুমি বল না। হ্যাঁ বলো বলো স্যার। একদিন আগুন বর্ষাকে ধরে আমাদের চোখের সামনে মাটিতে গড়িয়ে পড়লো। কি? তারপর একদিন জোর করে টয়লেটে নিয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, আগে লাগিয়ে নি, এবার পরিষ্কার করে বল। তারপর একদিন জোর করে ধরে টয়লেটে নিয়ে গেল। কি কি কি? হ্যাঁ স্যার, বাজিটা শুধু আমার পিছু পিছু ঘুরে আর চান্স পেলে হাত ধরতে চায়, নয়তো মিনমিনে গলায় বলে, বর্ষা আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। বিশ্বাস না হয় স্যার, আপনি আমার উপর নজর রাখবেন, একদিন আমি ঠিক প্রমাণ করে দেব। বাই স্যার। কি বলে গেল মেয়েটা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। প্লিজ, তার মানে আমার ভালোবাসা কে? কি বললেন? হ্যাঁ কি বললেন? না মানে সবাই ফুলকে ভালোবাসে কিনা তাই। কি হলো রাগুন, আমি অফিসে যাব তো। আসছি আপা। নিশ্চয়ই থানা থেকে, এবং নিশ্চয়ই কোন আসামির জামিন হয়েছে, এবং নিশ্চয়ই তাকে থানা থেকেই ছেড়ে দিতে হবে, এবং নিশ্চয়ই তাকে থানায়। তুই থাম তো। আসসালামু আলাইকুম। ইয়েস, শাহান স্পিকিং। কে? সুবহান সাহেব। হ্যাঁ হ্যাঁ, বন্ড রেখে ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। ওকে। তুই যা কমেন্ট্রি দিলি ঠিক তাই, টেস্টার যে কি হলো, সন্ত্রাস দুর্নীতি ঘেরা এইডস, ঠিক তাই, বাড়ছে বই কমছে না এই ঘাতক বেদের হাত থেকে, জাতিকে কি রক্ষা করবে তোরা? কেন, মানুষ পারে না? দেশ থেকে সন্ত্রাস আর দুর্নীতি উচ্ছেদ করা কি মানুষের স্বার্থের বাইরে? তা নয়,
তবে মানুষ গড়ার ফ্যাক্টরির মধ্যে যখন সন্ত্রাস আর দুর্নীতির ডিপো, তখন দেশের অবস্থা বুঝতেই পারছিস। থাক, তোমাকে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। কোনো দলে যেন আমার নাম লেখাস নেই, দেখিস। ভয় নেই আপা, সন্ত্রাসীদের খপ্পরে পড়ার ইচ্ছে আমার নেই। মামা, সন্ত্রাস কি? সন্ত্রাস সন্ত্রাস হচ্ছে একটা রোগ। যে রোগ মিলে কে দিন করেছে, যে রোগের পয়সা ঠিক থাবায় আমার জীবনটা মরুভূমি হয়ে গেছে। ভার্সিটিতে পড়ার সময় হাসানের সাথে আমার পরিচয় হয়। একই দল করতে গিয়ে আমরা একে অপরের অনেক কাছে আসি, ঘর বাঁধি। পরবর্তীতে আমার শত অনুরোধ অপেক্ষা করে হাসান জাতীয় রাজনীতিতে নাম লেখায়। কত করে বললাম রাজনীতি ছাড়াও দেশের সেবা করা যায়, কিন্তু শুনল না। তারপর একদিন বন্ধুগণ, একজন সৎ ব্যক্তিকে সংসদে পাঠানোর জন্য ভূমিষ্ঠ হবার আগে আমার একমাত্র সন্তান মিলি হেতিম হয়ে গেল। সেই খনির চক্রের সন্ধান করার জন্য আমি আইনের পোশাক গায়ে তুলেছি। একদিন আমি ওদের ফাঁসিতে ঝুলাবই, নইলে যে আমার হাসানের আত্মা শান্তি পাবে না, শান্তি পাবে না, শান্তি পাবে না। তুমি যে কটা দিন পান
জয় করো কান্না হাসির এই জীবনে কেন নিছে কেঁদে মরো হাসি দিয়ে কান্নাকে জয় করো ও হাসি দিয়ে কান্নাকে জয় করো Now, second item. এই যে ভালো ছাত্র, কিছু মনে করেননি তো? সরি, পাগলের কথা, কেউ কিছু মনে করে না। নিশ্চয়ই প্রেম নিবেদন। হাতে নাতে ধরব, রেড হ্যান্ড উইথ ক্রলিং। আত্মহত্যা করলে করবে, তাতে আমার কি এসে যায়? কি এসে যায় মানে? প্রেমের জন্য জলজন্ত একটা মানুষ মারা যাবে আর তোমার কিছুই এসে যায় না? অফকোর্স নট, তোমার ভালোবাসা মিথ্যে। তা না হলে প্রফেসর খুশনবিশের কাছে আমাদের মিথ্যালিশ করেছিলে কেন? বর্ষা প্লিজ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। নালিশ করেছি খেপে গিয়ে, একজন খেপা প্রেমিক আর কি করতে পারে বলো? চুপ করো, খেপা প্রেমিক কাকে বলে জানো? খেপা প্রেমিক ছিল ফরহাদ, খেপা প্রেমিক ছিল মজনু। পারবে তুমি আমার জন্য মজনু সেজে পাথর খেতে? পারবে তুমি আমার জন্য ফরহাদ সেজে পাহাড় কেটে দুধে নাহয় বইয়ে দিতে? এই আগুন তার বর্ষার জন্য পাথর কেটে তাজমহল বানিয়ে দেবে, এই আগুন তার বর্ষার পথ চলার জন্য ফুলের গালিচা বিছিয়ে দেবে। ফুলের গালিচা? এত ফুল! ধীরে ধীরে চুপি কাছে এসো, একটু একটু করে তুমি ভালোবেসো। ধীরে ধীরে চুপি চুপি কাছে এসো, একটু একটু করে
বিভোর আসে ধীরে ধীরে, আকাশে মেঘ ভাসে ধীরে ধীরে, সেভাবে তুমি প্রেমের স্রোতে ভেসো। একটু একটু করে তুমি ভালোবেসো, ধীরে ধীরে চুপি চুপি কাছে এসো, একটু একটু করে তুমি ভালোবেসো, একটু একটু করে তুমি ভালোবেসো। বদমাইশটাকে আমি কলেজ থেকে আউট করে ছাড়ব। যাও আউট, যাও সব। হ্যাঁ, তাহলে এতক্ষণ এই কলেজ কম্পাউন্ডে নাচানাচি করলাম, আমার হলোটা কি? নাম শুনছি, জীবনে দেখি নাই। সঞ্জয় বন্ধ করো। ম্যাডাম,
বাদশাখানের জন্য পুরো ডিপার্টমেন্ট ব্যস্ত, কিন্তু আপনি যাকে ধরেন তাকেই শুধু গামার জন্য চার্জ করেন কেন? এই গামাটা কি? সময় এলে উত্তর পাবেন। মামুনি, খাবার আনতে বলি? না, আম্মু না এলে আমি খাবো না। কিরে, এখনো না খেয়ে বসে আছিস? কি করবো, তুই না এলে খাই কি করে? তাই যাও, তোমার সাথে কথা বলবো না, ভাতও খাবো না। ছি মামুনি, রাগ করে না, জানোই তো তোমার আম্মু পুলিশের চাকরি করে। তোমরা খেতে বসো, আমি কাপড়টা পাল্টে আসি। তাড়াতাড়ি এসো আম্মু, খিদে পেট জ্বলছে। জি ম্যাডাম, আমাদের হাসির কারণ ব্ল্যাকবোর্ডে ওই লেখাটা, জনসংখ্যা বৃদ্ধি আমাদের জন্য কোনো সমস্যাই নয়, বরং সম্মান। একটু খেয়াল করুন ম্যাডাম, আমাদের জাতীয় জীবনে উন্নতির হার নিম্নমুখী, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি শুধু বৃদ্ধি নয়, বিস্ফোরণ। এক্ষেত্রে আমরা চ্যাম্পিয়ন, বিশ্ব রেকর্ডের অধিকারী, সুতরাং সম্মান। সারাপ, তোমাদের মধ্যে এ ব্যাপারে কে বলতে পারো? ম্যাডাম, জনসংখ্যা বিস্ফোরণ আজ সারা পৃথিবীর জন্য হুমকি স্বরূপ, আমাদের দেশ ওই আগ্রাসনের শিকার। জনসংখ্যা বৃদ্ধি শুধু স্লোগানে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রয়োজনে দৃষ্টান্তমূলক কর্মসূচির আওতায় জন্মহার শূন্য এলাকা নির্ধারণ করতে করতে একসময় জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। রাইট ইউ আর, সিট ডাউন। যেমন এলাকায় খুন খারাপি হলো, থানায় কেস নেওয়া হলো না, সো ক্রাইম রেট ইজ জিরো। থানাব্যাপী গন্ডায় গন্ডায় শিশু জন্ম নিল, কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর খাতায় তার লেখা হলো না, ব্যাস জন্মহার জিরো। আচ্ছা ম্যাডাম, ম্যাডাম আপনার ছেলে মেয়ে কগন্ডা? সারা বর্ষা, ইটস টু মাচ, আমি তোমাকে ক্লাস থেকে বের করে দেব। তার আগে আমি ক্লাস ছুটি দিয়ে দিব। আই ছেলেরা, আই মেয়েরা, আজ আমাদের ছুটি। ছি 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 ছি, নিজেকে তুমি কি ভাবো বর্ষা? একজন শিক্ষিকাকে অপমান করার সাহস তুমি কোথায় পাও? স্যার বিশ্বাস করুন, এসব মিথ্যে, আমি তো ম্যাডামের ক্লাসে অ্যাটেন্ডই করিনি। শাট আপ, তুমি ওকে মিথ্যেবাদী বলতে চাও? আগুন, ম্যাডামের অভিযোগ সত্যি না মিথ্যে? সত্যি স্যার, উনি যা যা বলেছেন ক্লাসে তাই ঘটেছে। বর্ষা, ফার্দার তোমার নামে কোনো কমপ্লেন আসলে আমি তোমাকে কলেজ থেকে বের করে দেব। নাও গেট লস্ট। আই উইল সি ইউ মিস্টার আগুন। টেক ইট ইজি। হ্যাঁ মিস্টার, নিজেকে আপনি কি ভাবেন? একজন মানুষ। আমার তো মনে হয় তুমি একটা বাঁদর। তোমার বান্দরামি দেখে মনে হয় তোমার পূর্বপুরুষ বাঁদর ছিল। পথ ছাড়ো, আমার ক্লাস আছে। বর্ষা, সবকিছুরই একটা সীমা থাকা উচিত। আইনিশা, ওকে বলে দে রেগে গেলে আমি যাচ্ছি তাই কাণ্ড ঘটায়। আই ডোন্ট কেয়ার এনিথিং। আরো বলে দে আমি কার মেয়ে। কাউকে বলে দিতে হবে না, আমি জানি তুমি এক্স মিনিস্টার এমপি আক্তার চৌধুরীর মেয়ে। সুতরাং ওই দু টাকার প্রিন্সিপাল আমার কিছুই করতে পারে না। কে পারে? কিছুই করতে পারে না। কিন্তু আমি তোমাকে কলেজ ছাড়া করতে পারি। তুমি পারো না, তোমার বাবা পারলে পারতে পারে। আফটার অল এক্স মিনিস্টার এমপি, শুনেছি অপকর্মের অভিযোগে মিনিস্ট্রি গেছে। তোমাকে বের করে দিতে বাবা লাগে না, এই বর্ষায় যথেষ্ট। অবশ্যই, যতদিন উগ্র নারী দেহে যৌবন থাকে ততদিন শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। হলই বা তাদের দু চারজন গুন্ডা পান্ডা। ভীষণভাবে পস্তাতে হবে।
বাচ্চা খানের বিরুদ্ধে কথা বলিস, গোল আমি যাবই। বাচ্চা খান তোদের বাপ হয়, আজ শুধু আমি একসাথে রিহার্সেল দিলাম, আর একদিনের কথা শুনলে ফাইনাল স্টেজ করে দেব। খুব তো অ্যাকশনের মহড়া দিচ্ছ পাঁচপাত্তি, আমার জন্য একটা অ্যাকশন করতে পারবে? অবশ্যই পারি, তোমার এক টুকরো হাসির জন্যে আমি দুনিয়া তোলপাড় করে দিতে পারি। এই কলেজটাকে তুলে আমি এমন কোথাও নিয়ে যেতে পারি যেখানে শুধু থাকবে তুমি আর আমি। গোল আমি দেবই। কিন্তু কাজটা আমার খুব জরুরি পাঁচপাত্তি। বলো। গোল আমি দেবই। গোল দাও কিন্তু আমাকে মেরো না। কাল পরীক্ষার হলে আগুনকে নকল দিয়ে ধরিয়ে দেবেন। সেটা কি ভালো হবে? হবে, আমি যাই। বাবা রে, গোল আমি দেবই। কালিতে ভিন্ন হাতের লেখা। স্যার, কে সাপ্লাই দিল বাবাজি? স্যার, এ লেখা আমার হাতে না। আমিও তো তাই বলছি, এটা অন্যের হাতের লেখা। খাতাটা কখন বের করলে? স্যার, এ খাতা তো আপনি আমাকে দিলেন। আমিও তোমাকে একটা খাতা দিয়েছি, কিন্তু এই খাতা তো সে খাতা নয় বাবাজি। এই যে সিল ছাপ্পুড়ি বলছে, কিন্তু কিন্তু স্যার কোনো কিন্তু নয়। প্রিন্সিপাল সাহেবের কাছে চলো, সব পরিষ্কার হয়ে যাবে। চলো। শাট আপ। তোমাকে আমি ভালো ছেলে বলেই জানতাম, কিন্তু আমার সে বিশ্বাস তুমি ভেঙে দিলে আগুন। স্যার, জেনে শুনে আমি কোনো অন্যায় করিনি। আমাকে একটি খাতা দেয়া হয়েছে এবং এভাবেই দেয়া হয়েছে। সরি ম্যাডাম, তার মানে তুমি বলতে চাও আমি তোমাকে লিখে দিয়েছি? লিখে দেননি স্যার, কিন্তু খাতাটা আপনি দিয়েছেন। স্টপ ইট! অসৎ উপায় অবলম্বন করে শিক্ষকের ওপর সে দোষ চাপাতে লজ্জা করছে না তোমার? আমি তোমাকে স্ট্রেইট অ্যাওয়ে এক্সপেল করলাম, তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। আমি বলছিলাম কি, ডোন্ট ট্রাই টু প্লিড হিম রেহানা, অপরাধীকে উৎসাহিত করা আর এক অপরাধ। স্যার, আমি নির্দোষ স্যার। গেট আউট, আউট আই সে, আউট। মিস্টার নবীশ, মিস্টার নবীশ। কি কি কি? ও জি 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 জি। ছেলেটা এত খারাপ। জঘন্য জঘন্য স্যার। না ঠিক আছে। গুড বাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, নকল ধরা পড়ে এক্সপেলড হয়েছে। হ্যাঁ ভালো ছাত্র, বর্ষাকে চ্যালেঞ্জ করার মজাটা টের পেলে? তুমি খুশি হয়েছো? আরে গায়ে মাখে না, পাগল ছাড়া কেউ ময়লা গায়ে মাখে না রে বর্ষা। ঠিক তাই, কাজটা তুই বেশি করে ফেলেছিস রে। সাপোর্ট দিচ্ছিস? হ্যাঁ, বন্ধু হিসেবে বলছি বর্ষা, অনেক হয়েছে আর নয়। জাপুট। হ্যালো বর্ষা, এবার হিরোকে দেয়া কথা রক্ষা করো। হোয়াট হেল ইউ আর টকিং, তুমি হিরো? কেন,
জিরো মনে হয়। ঠিক ধরেছ, আসি। দাঁড়াও বর্ষা, তুমি বোধহয় জানো না আমি এই শহরের বেতাজ বাদশা বাদশা খানের শিষ্য। তুমিও বোধহয় জানো না আমার বাবা আক্তার চৌধুরী অমন ডজন ডজন বাদশাকে পকেট থেকে ছেড়ে ফেলে দেয়, সুতরাং আমিও তোমাকে ছেড়ে ফেললাম। ওকে ম্যাডাম। ইউ শিট। কিন্তু শুনে রাখো, যেদিন তোমাকে আমি আঁকড়ে ধরব সেদিন তোমার স্থান হবে এই বুকে, কিন্তু যেদিন ঝেড়ে ফেলবো সেদিন তোমার স্থান ওই ডাস্টবিনেও হবে না। বাই। যা ফুট। ছি বর্ষা, ছি। একটা সন্ত্রাসী গুন্ডাকে হাত করে একজন ভাবুক প্রফেসরকে দিয়ে এমন জঘন্য কাজ করতে তোমার বিবেকে একটু বাদলো না? তোমাদের মতো মেয়েদের জন্য শুধু করুণাই হয়। বাট মাইন্ডেড বর্ষা, এর মাসুল তোমাকে দিতেই হবে। সাপ নিয়ে যে খেলে সাপের বিষেই তার মরণ হয়। বাট মাইন্ডেড বর্ষা, এর মাসুল তোমাকে দিতেই হবে। সাপ নিয়ে যে খেলে সাপের বিষেই তার মরণ হয়। বলছিলাম আমি আপনাদের মতো সাংবাদিকদের সাথে চা খেতে পছন্দ করি, সে আমার বাড়িতেই হোক আর আপনাদের অফিসেই হোক। নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন নেই মনে হয়? মিস্টার চৌধুরী, আমাদের ছাত্র সমাজ জাতীয় রাজনীতির মতোই নির্বাচনেও বিরাট ভূমিকা পালন করে থাকে। এই জন্যই সমস্ত দলগুলো চেষ্টা করে কলেজ ভার্সিটির ছাত্র সংসদগুলো দখল করার। আপনিও কি তাই করছেন? না, আমি তা করছি না। আমি গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের মৌলিক অধিকার নাগরিক অধিকারে বিশ্বাসী। আমি সর্বস্তরের জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। হ্যাঁ, আমারও ছাত্র সংগঠন আছে, ছাত্ররা ভোট দিলে তারাও জিতবে, তাছাড়া যেই জিতুক তারাও আমার, বিকজ আই এম এ ন্যাশনাল লিডার। আর কারো কোনো প্রশ্ন? না না, আর কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। শুনুন, আপনি? আমি তাসলিমা লস্কর। আমি আপনার এক্সক্লুসিভ ইন্টারভিউ নেব বলে সময় নিয়েছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, বড় পত্রিকার বড় সাংবাদিক, আসুন প্লিজ। আমি তো একদম ভুলেই গেছিলাম, আসুন। হ্যাঁ আসুন। হ্যাঁ মিস তাসলিমা, বলুন আপনার বিশেষ কি প্রশ্ন? মিস্টার চৌধুরী, আপনাকে কি গণতন্ত্রী বলবো নাকি সন্ত্রাসী? মিস তাসলিমা, আমি যে একজন প্রকৃত গণতন্ত্রী তার উৎকৃষ্ট উদাহরণ আমার খোলামেলা কর্মকাণ্ড, কিন্তু আমি যে সন্ত্রাসী তার কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে? হ্যাঁ, আপনার গোপন কর্মকাণ্ড। What do you mean? আমি কোনো গোপন সংগঠনের নেতা নই, জনগণ তা জানে। জনগণ শুধু জানে না, আপনার গোপন তৎপরতার কথা। আপনার কথায় মনে হয় আপনি আমার অনেক গোপন তথ্যই জানেন। হ্যাঁ, আজ শুধু আমি জানি, কিন্তু আগামীকাল তা সবাই জানবে, যদি আপনি আমার প্রশ্ন খণ্ডন করতে না পারেন। আমার এমন কি গোপন তথ্য জানেন আপনি? প্রমাণ করতে পারবেন দুই একটি? প্রমাণ করা আদালতের কাজ, সংবাদপত্রের কাজ জনতার আদালতে সব প্রকাশ করা। মিস্টার চৌধুরী, শহরের 50% সন্ত্রাসের নায়ক বাদশা খান আপনার ইশারায় নয়, আপনার ইচ্ছায় কাজ করে। বাদশা খানের বর্বর হামলার শিকার হয়ে কয়েকজন নেতা ও কর্মী অকালেই মরেছে। হাসান মাস্টার, শ্রমিক নেতা জহির কাছে, পরের সরকার তাদেরই কজন, প্রমাণ আছে সেই মৃত্যুগুলোর ফায়দা লুটেছেন আপনি। আমার কাছে প্রমাণ আছে, বাদশা খান আপনার বাড়িতে আসেন, আপনিই যান তার আখড়ায়,
আর আপনার ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত সেখান থেকে বের হন না। মিস্টার চৌধুরী, আমি যে তথ্যগুলি দিলাম তা কি সত্যি না মিথ্যে? শতকরা 100% সত্যি। তাহলে এই খবরগুলি ছাপাচ্ছি? না, সে সুযোগ আপনি পাচ্ছেন না। এই খবর আপনার সাথে কবরে যাবে। আরে চলুন, চলুন আমাকে, চলুন বলছি। কি করছেন? চলুন। ফুপি, 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 বাবা মেয়েটাকে আপনাদের চেনা উচিত, একজন সাবেক মন্ত্রীর মেয়ে। ওহো, তার চেহারার বর্ণনা দিতে হবে। বলেছিলাম না ইন্সপেক্টর, এসে পড়েছে। এই আমার মেয়ে বর্ষা চৌধুরী। তুমি তুমি এখানে? হ্যাঁ, তোর জন্য যে আমাকে আরো কত জায়গায় যেতে হবে তা আল্লাহই জানেন। চল মা, বাড়ি চল। না, তুমি আমাকে ছুঁবে না। তোমারই হাত দিয়ে, তোমারই হাত দিয়ে তোকে মেরেছি। বল, সত্যি করে বল। বর্ষা, যে স্নেহ করে তার শাসন করার অধিকার নিশ্চয়ই আছে। যাও, বাড়ি যাও। ইন্সপেক্টর, আপনি জানেন না, আপনি জানেন না। আমি জানি, সব শুনেছি, সব জানি। যাও, বাড়ি যাও। এসো এসো মামনি, এসো আমার লক্ষ্মী মামনি, এসো এসো এসো। আক্তার চৌধুরী তার গোপন কথা ঘরের বাইরে যেতে দেয় না, সুতরাং আজকের পর থেকে তুমি ওই ঘরের বাইরে যাবে না। বর্ষা? ইয়েস,
আমি জানতাম একদিন তুই আসবি, আমি এই দিনের প্রতীক্ষাতেই ছিলাম। হ্যাঁ মা, একই রক্ত বইছে আমাদের শরীরে। সুফিয়া তোর ফুপু, কবি আমার ছেলে, আর আমি তোর একমাত্র মামা। মামা, তাহলে তুমি নিশ্চয় জানো কেনা আমার মানে কেমন করে মামা গেছে, কেমন করে, কেমন করে। জানি মা, সেই মর্মান্তিক হত্যাকাণ্ড আমার চোখের সামনে ঘটেছে। সেই ঘটনা সুফিয়ার কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে, আর আমি মুখে তালা দিয়ে আছি শুধু তোর জিজ্ঞাসার অপেক্ষায়। তোর বাবার সেই পার্লামেন্টারি রাজনীতির প্রথম দিকে তুই তখন কোলে। এক্ষুনি এসে পড়বে। কিরে বর্ষামণি কাঁদছে কেন? দে আমার কোলে দে। কি জানি বুঝতে পারছি না, এই বয়সের ছেলে মেয়েরা মায়ের কোল ছাড়া তো কাঁদবেই। কত বলি ভাবি, ডাক্তারি ছেড়ে দাও, তোমার কিসের এত টাকার অভাব? শুনো মনি, পাগলি, ডাক্তারি কি শুধু মানুষ টাকার জন্য করে? এই 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 দেখ কান্না, চুপ। এই জন্যই লোকে বলে মামার কোলে ভাগ্নি নিভে গেল অগ্নি। বাবা চমৎকার, এই আমার বর্ষমণি দুষ্টু মেয়ে। এই সন্মাস্টার উল্টো না করলে তোমার ইলেকশনে জিতার কোন সম্ভাবনা নাই। কি বললে? সেদিনের ছাত্র নেতা হাসান আজকের জাতীয় নেতা। হ্যাঁ, জাতীয় নেতা, পপুলার জাতীয় নেতা। ধরে নাও সে 90% ভোট পেয়েই যাবে, আর তোমার জামানত বাজেয়াপ্ত হবে। কার জামানত বাজেয়াপ্ত হচ্ছে? আপনি ওকে নিয়ে এখানে এলেন কেন? আমরা কিছু জরুরি আলোচনা করছি। সরি, পপুলার জাতীয় নেতা, আমার জামানত বাজেয়াপ্ত হবে। হাসান মাস্টার, ওই হাসান মাস্টার একটিও ভোট পাবে না, কারণ সে দুনিয়ায় বেঁচে থাকবে না। I will kill that bastard. আজই হবে ওর শেষ মিটিং। নির্বাচনে কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, নির্বাচন শুধু জাতীয় রাজনীতির পথ পরিবর্তন করে। তবুও এই সভ্য সমাজে নির্বাচন হয়, আমরা নির্বাচন করি একজন সৎ ব্যক্তিকে সংসদে পাঠানোর জন্য। বন্ধুগণ, আমরা কি তা পারি? পারি না, কিন্তু এবার পারতে হবে। আমার দৃঢ় বিশ্বাস এবার আপনারা সঠিক পদক্ষেপ নেবেন। বন্ধুগণ, আমি জানি ভাইজান, তুমি হাসান সাহেব এখন কেমন আছেন? ভালো, কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন? না ও কিছু না, আমি তোকে নিতে এসেছি, চল। ঠিক আছে, এই শোক বার্তা সমস্ত জাতীয় দৈনিক পত্রিকায় ছাপা হওয়া চাই, কারণ হাসান মাস্টারের মৃত্যুতে
আমি দারুণ ভাবে ব্যথিত, শোকাহত, মর্মাহত। আফসোস, তোমার শোক বার্তা ছাপা হবে না, কারণ মানুষ ভাবেন এক, আল্লাহ করেন অন্য কিছু। কি হলো, চমকে গেলে যে? ছি 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 ছি, আক্তার, আমি ভাবতে পারি না জয়ী হবার নেশায় তুমি মানুষের খুনে হাত রাঙাবে। নাহে, কি বলছো তুমি? শুধু আমি কেন, সারা দেশ বলছে তুমি খুনি। আক্তার চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী হাসান মাস্টারকে পথ থেকে সরিয়ে দেবার জন্য তার পেটুয়া গুন্ডা বাদশা খানকে লেলিয়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ যা চুল ধরে টানেন মানুষ তার পা ধরে টেনে নামাতে পারে না। হাসান মাস্টার বাদশা খানের গুলি খেয়েও এ যাত্রা বেঁচে গেলেন। গড ব্লেস হিম। কিন্তু বাদশা খান যে আমার লোক তার কোনো প্রমাণ কি তোমার কাছে আছে মিসেস আক্তার? একজন স্ত্রীর পক্ষে স্বামী সম্বন্ধে অনেক তথ্যই জানা সম্ভব মিস্টার চৌধুরী, আর আমি সেই স্ত্রী যে স্বামীর এত বড় অপরাধ হজম করার মতো নারী না। কি করবে তুমি? রাত পহালে হাসান মাস্টার পুলিশের কাছে মুখ খুলবে, আর তখনই বুঝবে আমার মতো স্ত্রীর কি করা উচিত। ইব্রাহিম জি, তুমি শোক বার্তা নিয়ে কাগজে যাও। আচ্ছা। তোমাকে আর কষ্ট করে সাক্ষী হতে হবে না মিসেস নাহিদ, কারণ আজকে রাত হাসান মাস্টারের জীবনে আর পোহাবে না। বাদশা খান চারদিকে রক্ত চক্ষু নিয়ে তাকায়, সে রক্ত ঝরেই মারা যায়। হাসান মাস্টারের জীবন এখন তোমার বাদশা খানের আয়ত্তের বাইরে। বাদশা খানের অপর নাম জম, এতক্ষণে বাদশার লোক ধারালো চাকু হাতে হাসান মাস্টারের কাছে পৌঁছে গেছে। আমি এক্ষুনি এই মুহূর্তে পুলিশকে সব বলে দেব। আমার পথে যে বাধা হয়ে দাঁড়ায় আমি তাকে মেরে ফেলি। শেষ, সুফিয়ার মুখ বন্ধ হয়ে গেছে, তুমি যদি মুখ খোলো তুমিও শেষ হয়ে যাবে, তোমার ভগ্নিও শেষ হয়ে যাবে। আর আমার মুখ বন্ধ করে দেয়া হলো তোর জীবনকে জিম্মি করে। কোনদিন মুখ খুললে তোর বাবা তোকেও বাঁচতে দেবে না। আমি তা চাইনি মা, আমি তা চাইনি। এতদিন আমার মা ছিল না, আজ থেকে আমার বাবাও নেই। আজই বাবার পচা গলা লাশটাকে দাফন করলাম। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই সেই নির্মম সত্য কথাটি, যা এতদিন তুমি মেয়েকে ভালো মানুষের আড়ালে লুকিয়ে রেখেছিলে। তুমি একটা জঘন্য খুনি। বর্ষা, অস্বীকার করতে পারো তুমি আমার মাকে খুন করনি? বলো, উত্তর দাও। হঠাৎ এমন বুক ভরার সাহস
তোমার কোথা থেকে এলো বর্ষা? কোথা থেকে? ভুলে যেও না, আমার এই দেহে খুনি রক্তের পাশাপাশি আমার প্রতিবাদী মায়ের রক্তও বইছে। তুমি আমার মা ডাকার ভাগ্য ছিনিয়ে নিয়েছো, বঞ্চিত করেছো আমাকে মায়ের স্নেহ মমতা থেকে। সুতরাং বাবা ডাক শোনার অধিকার থেকে আমিও তোমাকে বঞ্চিত করলাম। আমি এই পাপ্পই থেকে চলে যাচ্ছি, চিরদিনের জন্য চলে যাচ্ছি। তুমি কোথাও যাবে না। 100 বার যাব, আমাকে ঠেকানোর চেষ্টা করে বোকামি করো না। মেয়ে হিসেবে তোমাকে এতটুকু করুণা করতে পারি, তুমি নিজের মুখে তোমার পাপ প্রকাশ না করলে আমি মুখ খুলবো না। আর মনে রেখো, আমি মুখ খুললে লোকে তা বিশ্বাস করবে। চৌধুরী, ওকে ফেরাও। লেট হার গো। উত্তপ্ত বোমা স্পর্শ করলে তা ফেটে যায়। ও আমার মেয়ে, আমি ওকে জানি। আমি ঠিকই বলছি স্যার, আগুনের কোনো দোষ নেই, ও কোনো নকলও করেনি। আমি ওকে জব্দ করার জন্য পাঁচ পাত্রীকে দিয়ে খুশনুমি স্যারকে ভয় দেখিয়ে ওটা করিয়েছিলাম। Mr. Khushnabish? Yes, sir. This is fact. আপনি তো জানেন স্যার, ওইসব ছাত্রভাত্রদের আমি ভয় পাই না। শুধু ওই একটাই পাঁচ বাত্তি ডেঞ্জারাস। রমেশ, একজন অধ্যাপক হিসেবে কাজটা করার আগে আপনার চিন্তা করা উচিত ছিল আপনি কি করছেন। I suspend you right now. আগুন, তুমি পরীক্ষা দেবে। আজ রাত 12টায় তোমার বাসার সামনে গায়ে আগুন লাগিয়ে মরতে যাচ্ছে। মৃত্যুর মাঝেই শেষ হয়ে যাক আমার ভালোবাসা। Thank you.
শোন, পার্লামেন্ট ইলেকশন সামনে, বাদশাহ ভাই চান কলেজ সংসদগুলো নির্বাচন আগে হয়ে যাক। তাহলে সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দিই, আগে নির্বাচন পরে পরীক্ষা। হ্যাঁ, জানিয়ে দে, গোল আমি দেবই। নো, এই সিদ্ধান্ত আমরা মানব না। পরীক্ষা পিছিয়ে কলেজ সংসদ নির্বাচন কিছুতেই হতে পারে না। কিন্তু রফিক, তাই হতে যাচ্ছে। এই নাকি পাঁচ পাত্রীর বাপ বাদশাখানের ইচ্ছে। আচ্ছা, পাঁচ পাত্রীর বাপ বাদশাখানটাকে জন্মের পর থেকে শুধু নামই শুনে আসছি, কিন্তু চোখে দেখলাম না। সালা ভূত নাকি? জি না, ভূত না, ইবলিশের আরেক নাম। শোনা যায়, দেখা যায় না, কিন্তু সুযোগ পেলেই মানুষকে বিপদগামী করে। পিচ্ছাপ করে দাও বাদশাখানের মুখে। আমরা কোনো রাজা বাদশার হাতের পুতুল নই যে শালা যেমন নাচাবে তেমনি নাচব। ঠিক তাই, আমরা এর প্রতিবাদ করব। বর্ষা, আমরা কলেজে পড়তে এসেছি, সংগ্রাম করতে আসিনি। পরে যখন পরীক্ষা দিতে পারছি না, তখন কি লাভ পড়ে? প্রতিবাদ করেই বা কি লাভ হবে? অনেকের প্রতিবাদ একদিন যুদ্ধে রূপ নেবে। কল্পনা কল্পনা নয় আগুন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একটার পর একটা প্রতিবাদ জন্ম দিয়েছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ। আমরা সেই যোদ্ধা জাতির সন্তান। প্রতিবাদ আমাদের কণ্ঠে, প্রতিরোধ আমাদের চেতনায়, লড়াই আমাদের রক্তে। সুতরাং আজকের প্রতিবাদ দিয়েই শুরু হোক প্রতিরোধের যুদ্ধ। কি হল, সবাই চুপচাপ? হায় রে, একেই বলে চায়ের টেবিলের তুফান। ঠিক আছে, কেউ না যায় আমি যাব, একাই প্রতিবাদ করব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। রফি, ভুলে যাস না একতাই বল, একলা চলার নীতি ভালো না। জানি, তবু আমি যাব। আমি একাই একটা একতা, একাই একটা মিছিল, একাই একটা সংগ্রাম, একাই একটা প্রতিরোধের বিয়ার। উপরে আছে, কেউ গান গাইতে গাইতে এসে বলবে না কত হয়েছে রে, বিলটা আমি দিয়ে দেব। আমরাও ইমোশনাল বিপ্লবী হলাম, মাঝখান থেকে জীবন দিল রফি। কোন জীবনদানি বৃথা হয় না। আয় অশোকা, এক প্যাকেট সিগারেট দে। আর বাকি দিতে পারুম না স্যার। এই বাকি গিরে সিগারেট দে। লিখে রাখ।
সালারা দিনকে দিন বেড়ে যাচ্ছে, একটা কিছু করা যায় না? যায়, রফির মতো জীবন দেয়া যায়। বারবার জীবন দেয়া কেন, জীবন নেওয়াও যেতে পারে। জীবন নিবি, আইন হাতে তুলে নিবি? আইন হাতে তুলে নিতে হবে তা বলতে চাই না, কিন্তু অবশ্যই বলতে চাই, আইন যাদের হাতে তারা কি করে? তোমরা যারা আইনকে এত শ্রদ্ধা করো তারাই বা কি করছো? নির্বাচন নয় পরীক্ষা চাই, এই দাবি নিয়ে পোস্টার লাগাতে গিয়ে এই কলেজ প্রাঙ্গণে প্রকাশ্য দিনের আলোয় সবার সামনে আইন ভাঙা বাহিনীর নির্মম খুনের শিকার হলো রফি। কি করেছে আইন, কি করেছো তোমরা? করেছো একটা শোক সভা, রফি হত্যার বিচার চেয়ে লাগিয়েছো দুটো পোস্টার। লাগাওনি, লাগাওনি, লাগাওনি। একটা কথা তোমরা ভুলে যেও না, চুপ করে থাকার নাম দুর্বলতা। আর এই দুর্বলতা যদি আমাদের সবাইকে ঘিরে ধরে তাহলে এদেশের ভবিষ্যৎ অন্ধকার। চল বর্ষা। কোথায়? বাড়িতে, বাবার কাছে, আমার একমাত্র বন্ধুর কাছে। রফি মরেছে, কাঁদার কেউ ছিল না। আমি মরলে আমার বাবা পাগল হয়ে যাবে। চল। কিরে এভাবে বসে আছিস কেন? আপা, আমাদের কলেজের মার্ডার কেসটার কি হলো? কাউকে গ্রেফতার করেছিস? কাকে গ্রেফতার করব? খুন করতে কেউ দেখেছে? আছে কোনো সাক্ষী প্রমাণ? সাক্ষী প্রমাণ নেই, প্রকাশ্য দিবানকে সবার চোখের সামনে একটা তর্তদের ছেলে খুন হয়ে গেল, আর তুই বলছিস কোনো সাক্ষী নেই? না নেই, থাকলে অবশ্যই পুলিশের খাতায় তার নাম থাকতো। সবার চোখ একসঙ্গে অন্ধ হয়ে গিয়েছিল, কেউ কিছু দেখেনি, কেউ কিছু জানে না। কিন্তু তুই তো জানিস কারা খুনি, কেন গ্রেফতার করছিস না? আগুন, ভাবিস না পুলিশ বলে সাত খুন মাপ। এই পোশাক একটা সীমাবদ্ধতা, কোন ওপেন লাইসেন্স নয়। এতই যখন সীমাবদ্ধতা, তখন লোক দেখানোর জন্য কেন পড়েছিস এই আইনের পোশাক? কেন পড়েছিস? কোন অপরাধীরা চোখের সামনে ঘুরে বেড়াবে কিন্তু ধরা যাবে না, সন্ত্রাসীরা দিনের পর দিন সন্ত্রাস করে বেড়াবে কিন্তু পুলিশ সাক্ষ্য প্রমাণ ছাড়া কিছুই করতে পারবে না। এ কেমন আইন, এ কেমন আইন প্রয়োগকারী সংস্থা! আপারে, বিশেষ বিশেষ ক্ষেত্রে এই সীমাবদ্ধতা তোদের থাকে না, তখন তোরা ইচ্ছা মতো পাকড়াও অভিযান চালিয়ে যাস এবং প্রমাণ করে ছাড়িস তোরা কেউ আইনের জিঞ্জিরে বন্দী নস। একটা কথা শুনে রাখা পা, আমি এবং আমার মতো ছাত্ররা যদিও শত আইন কানুনের জালে বন্দী, তবু আমরা যদি একটা কিছু করে ফেলি। না না গো, না, আমার কসম লাগে এমন কিছু তুই করতে পারবি না। কোন ধরনের রাজনৈতিক হাঙ্গামায় আমি তোকে জড়াতে দেব না ভাই, না। আপা, রাজনীতি করার ইচ্ছা আমারও নেই, প্রতিবাদের ভাষা বুকের খাঁচায় কবর দেওয়াও কোনো ছাত্রের ধর্ম নয়। ছাত্ররা রাজনীতিতে জড়ায় নিজেদের অস্তিত্বের জন্য, ছাত্ররা মারমুখী হয় সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য। এই জন্য দেশে প্রচলিত আইন আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা ঘুমিয়ে নেই? হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে আছে, আইনের বিছানায় নিশ্চিত ঘুমিয়ে আছে। এই জন্য এই পবিত্র পোশাক পরে নিজের অজান্তে পাহারা দিচ্ছিস তাদেরই, যারা মিলির বাবাকে হত্যা করেছে। আম্মু, তুমি মামাকে মারছ কেন? কই মামুনি, মারছে না তো, আমাকে আদর করছে। এই যে, যেমন করে তোমাকে আদর করি। চলো মামুনি, আমরা ঘুমোতে যাই। হঠাৎ তোমার বিয়ের কথা মনে হলো কেন আগুন? কেন, অদ্ভুত কিছু তো বলিনি, প্রেমের পরিণতি তো বিয়েই নাকি? তা ঠিক, চাল নেই, চুল নেই, বিয়ে করে বউকে খাওয়াবে কি? ভালোবাসা খেয়ে তো আর বাঁচা যাবে না। সে ভাবনা ভাববে আমার বোন, তবু তো নিশ্চিত থাকবে তার ভাই বউকে নিয়ে ব্যস্ত রয়েছে, কোন ধরনের সংগ্রাম নিয়ে নয়। না বাবা না, বোনের ঘরে বসে খেয়ে ভালোবাসা কাপ। এখন না, পরে দেখাবো সবাই।
লাগতে যেও না। কলেজ সংসদ যদি ওদের হাতে না থাকে তো পাঁচ পাত্রে এমনি ঠান্ডা হয়ে যাবে। ওদের মহাশক্তি বাচ্চা খানো আর ওদের কদর করবে না। সুতরাং আমাদের নির্বাচন করা উচিত, কি বলো? ঠিক তাই। ভালো, কানা ঘোড়ার সোজা দৌড়। আমি বাবা সাথে পাচ্ছে নেই, আমি নির্ভেজাল কলেজে আসবো, নির্ঝঞ্ঝাট বাসায় ফিরে যাব। কিরে, নিজেকে কি ভাবিস? হ্যাঁ, হিরো? ওই মেয়েটি তোর কে, বউ? কিরে, কথার জবাব দিচ্ছিস না কেন? সারা কলেজ মায় ধাওয়া করে পিটিয়েছো, নাম তুমি বলছো প্রতিবাদ? জি স্যার, প্রতিবাদ অথবা প্রতিরোধ যাই বলুন না কেন, করেছি। এই পাঁচ পাত্রীরা যখন শিক্ষক শিক্ষিকাদের নাজেহাল করে, ছাত্র ছাত্রীদের উত্তক্ত করে, আপনার উপর হুকুম চালায়, তখন কিসের ভয়ে জানি না আপনি নীরব থাকেন? হতে পারে আপনার কোনো প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই। আগুন কুকুর মানুষের পায়ে কামড়াবে বলে মানুষ কুকুরকে কামড়াতে পারে না? না, তা পারে না, কিন্তু কুকুর যখন পাগল হয়ে যায় তখন বিবেকবান মানুষের উচিত কুকুরকে মেরে ফেলা। আর পথের কুকুরের জন্য আপনি দুঃখ প্রকাশ করলে আমাদেরও দুঃখ হয়। এদের নিয়ে হয়েছে আমার যত জ্বালা। ওরা ইলেকশন করবেই, ফাঁকা মাঠে আর গোল দিতে দেবে না। গোল আমি দেবই, খেলার মাঠ এবার আমি ফাইনালি ফাঁকা করে ছাড়বো। ব্যাপারটা বাদশাহকে জানানো জরুরি।
শার্ট। নতুন হিরো ওয়েলকাম। আমাদের পেছনে যারা দাঁড়ায় তাদের আমরা পথ দেখাই, আমাদের সামনে যেতে চাইলে তোর পা কেটে দেই। এটা বাচ্চা ভাইয়ের হুকুম। এরপর তুমি নিশ্চয় নির্বাচনে অংশগ্রহণ করবে না? নির্বাচন হয়তো করতাম না, কিন্তু এখন করব। আর তোর বাপ বাচ্চা খানকে গিয়ে বলিস আমরা কারো পেছনে চলি না, এখন থেকে তোরাই আমাদের পেছনে চলবি। নাও প্যাকেটটা ক্যাম্পাস, এটা ছাত্রদের জায়গা, গুন্ডাদের নয়। ছাত্র রক্ত গরম ঠান্ডা হয়ে যাবে। পাকা মাঠে আর গোল করতে দেয়া হবে না, আমরা লড়ছি, ইলেকশন করছি। কলেজের ছাত্র সংসদ এবার আমাদের চাই। ঠিক তাই, কিন্তু প্রার্থী দেব কাকে কাকে? কেন, ভিপি আমাদের কবি আর জিএস জ্ঞানী ছাত্তার। পারফেক্ট সিলেকশন। কিরে কবি, ভয় পেয়েছিস বলে মনে হয়? ভয়? না না, কিসের ভয়? তোদের মতো বাচালরা আমার চারপাশে থাকতে আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হব না। এই না হিরোর মতো কথা। তাহলে আমরা ইলেকশনে লড়ছি। হ্যাঁ হ্যাঁ লড়ছি। তুই কনফার্ম থাক, নির্বাচনে আমরা জিতবই। আচ্ছা চলে তো, এই যে ভবিষ্যৎ ভিপি সাহেব, সাবধানে যাবেন। সংগ্রাম করতে নেমে সংগ্রামী কখনো ভয় পায় না। আর তাছাড়া তোরা তো আছিসই। চলে তো। বাবা শহীদ, শহীদ রে, কোন কুক্ষণে তোর নাম রেখেছিলাম শহীদ? কেন রেখেছিলাম? পিতার বুক খালি করে তুই চলে গেলি, সত্যি সত্যি তুই শহীদ হয়ে গেলি রে বাবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও বন্ধুর জন্য কবর করতে যাও। এই তো, এই তো, এই তো বাংলার ইতিহাস। আমার মতো হাজার হাজার বাবা মা তাদের কলিজার টুকটাকে কলেজ ভার্সিটিতে পাঠায় কিসের জন্যে? শিক্ষার জন্যে। কিন্তু কিন্তু তারা ফিরে আসে লাশ হয়ে, সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরে। অসহায় বাবা মা আর কত কাল কাঁদবে? কে 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 তাদের চোখের পানি মুছিয়ে দেবে? কে কে কে
কাল রাতে ট্যানারি মোড়ে কবিকে আমরা একা ছেড়ে সবাই বাসে উঠে যাই। ওখান থেকে পাঁচ প্রার্থীর লোকজন কবিকে ফলো করছিল। আইন হাতে তুলে নেবার অধিকার তোমার নেই। বল, কবিকে খুন করেছে কে? জানি না। বল, বাদশা খান কে? বল, বল হারামজাদা। মারা যাবে তো? তবুও জানবেন, পুলিশের হাতে একজন সন্ত্রাসী মারা গেছে, কোন ভালো মানুষ মারা যায়নি। প্রমাণ, প্রমাণ, প্রমাণ! প্রমাণ ছাড়া কি পুলিশ কিছুই বোঝে না? না মিস্টার আগুন, না। কেন বুঝবে? কাউকে শাস্তি দিতে হলে অবশ্যই তার অপরাধ প্রমাণ করতে হবে। কবিকে কে বা কারা খুন করেছে তার সাক্ষী কবি নিজে। যে কবর থেকে উঠে এসে কোনো দিনই সাক্ষী দিবে না। সুতরাং কবি হত্যার কোনো বিচার হবে না? কিন্তু আমরা পাঁচপাত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছি। প্রকৃত খুনিকে পাকড়াও করার জন্য পাঁচপাত্রীকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। সূত্র? এমন পিচ্ছিল সূত্র ধরেছ যে পিছলে যেতে এক মুহূর্ত সময় লাগবে না। ইতিমধ্যে ডজন খানিক টেলিফোন এসেছে, পাঁচপাত্রি কোর্ট পর্যন্ত যাবে কিনা সন্দেহ আছে। ইন্সপেক্টর শাহানা স্পিকিং। স্যার? জি স্যার। স্যার, ওকে স্যার। গন কেস, পাঁচপাত্রির জামিন হয়ে গেছে। স্ট্রেঞ্জ, আজ তো কোর্ট বন্ধ। স্পেশাল কোর্ট মিস্টার আগুন। ব্যাংক কাউন্টার বন্ধ হয় ক্লায়েন্টের জন্য, ব্যাংকারের জন্য নয়। সালাম আলাইকুম। কেমন আছেন ইন্সপেক্টর ম্যাডাম? গেট আপ, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। কি, বসো না। তোমার মতো ফালতু লোক চেয়ারে বসলে উকিল সাহেব বসবেন কোথায়? ও তাই তো, ইন্সপেক্টর ম্যাডাম আমাদের আগের দামে বিক্রি করতে চাইছেন। বসেন। পাঁচপাত্রীর জামিননামা দেখেন, সাফার অক্ষরে লেখা আছে, ভালো করে দেখেন।
ইন্সপেক্টরের ভাই। হালদার, পাঁচপাতিকে ছেড়ে দাও। এবার বোঝো কোথায় হাত দিয়েছো। লোকটা কে? গলাকাটা জামাল, আগে ছিল ফুটপাতের মাস্তান, এখন শোনা যায় বাদশা খানের ডান হাত। এই বাদশা খানটাকে? অপরাধ জগতের বাদশা, যার নাম সবার সাথে পুলিশে শুনেছে কিন্তু দেখেনি। শহরের 50% সন্ত্রাসীর নায়ক বলে আমরা তাকে চিহ্নিত করি। বহু প্রভাবশালী ব্যক্তির ক্ষমতার উৎস হলে বাদশা খান, কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ আছে বাদশা খান বলে আদৌ কোনো ব্যক্তির অস্তিত্ব আছে কিনা। পাত্রীরে বাদশাভার দপ্তর দেখালো কে? আমি চাণক্য ভাই। ভুল করেছ, ছোটখাটো ব্যাপার নিয়ে যারা বাদশাভাইয়ের আস্তানা দেখতে চায় বাদশাভাই তাদের নাম খারিজ করে দেয়। এখন আমি আগুন বাহিনী চাই। তোমরা অশিক্ষিত মাস্তান গুন্ডা পান্ডা, আমাদের নির্বাচন নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? তুমি সিংহের মতো সাহসী ও শক্তিশালী, কাজেই বাদশাভাই চান তুমি তার হেল্প নিয়ে ইলেকশন করো। যদি এই বুঝে থাকো আমরা সিংহের মতো সাহসী ও শক্তিশালী, তাহলে এই ধারণা থাকা উচিত সিংহ শিকার করে খায়, অন্য কারো দান গ্রহণ করে না। বাদশাভাইয়ের দান বস্তা ভরে আনতে পারবে না, চাক লাগবে। হ্যাঁ, আবর্জনার স্তূপে পড়ে থাকা পশু পাখির পচা গলা লাশ মিউনিসিপ্যালিটির ট্রাকেই বহন করা হয়। এ লাশ তোমার জন্য লোভনীয়, তুমি পথের কুত্তা। বাদশাভাইয়ের প্রস্তাব অগ্রাহ্য করলে তোমার লাশ ও ডাস্টবিনে পড়ে থাকবে। কি হলো হিরো, ভয় পেয়েছ? হ্যাঁ, প্রাণের মায়া কার না আছে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তোকে তো বলেই দিয়েছি আগুন চামচাদের সাথে কথা বলো। এবার মুখস্থ করে গিয়ে বলিস তোর বাবাকে আগুনকে যদি ঘুষ দিতেই হয় তবে সে মাল হতে হবে রফি আর কবির হত্যাকারী বাচ্চার লাশ। যা কোথায় হারামজাদা ধরা তোকে পড়তেই হবে। হারামজাদা আগুনকে চুলকাতে গিয়ে পড়েছিস ওরে বোন শাহানার নজরে, যার স্বামীকে তুই আমারই হুকুমে খুন করেছিস, যে শাহানার স্বামী হত্যার বদলা নেবার জন্য পুলিশে নাম লিখিয়েছে আজ, হতবাকা তুই, তুই তোর রেহাই নেই। এই যে বুদ্ধিজীবী চাণক্য, ও ধরা পড়লে আমাদের কারো রক্ষা নেই, এখন কি করতে হবে? ওকে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। আজ থেকে তুই আন্ডারগ্রাউন্ডে যাবি, সবার দৃষ্টি দাঁড়ালে কাদিরা আগুনের লাশ তুই আমাকে এনে দিবি। গো করতে না পারি মেরে ফেলবো। মানুষ মারলেই সব সমস্যার সমাধান হয় না, তাছাড়া আমরা খুন খারাপি করতে যাব কেন? কারণ আমরা একটা সন্ত্রাসমুক্ত সমাজ চাই। চাইলেই সবকিছু পাওয়া যায় না চার্লি, এদেশে ঐতিহাসিকভাবে সন্ত্রাসের স্থান হয়েছে, কিন্তু সন্ত্রাস দিয়ে সন্ত্রাসবাদ উচ্ছেদ করা যায় না। এর জন্য চাই সিস্টেমের পরিবর্তন, নীতি আদর্শের পরিবর্তন, সামাজিক অর্থনৈতিক পরিবর্তন। এসব পরিবর্তন করার জন্য আমরাই প্রথম মাঠে নামব। তোমাকে ব্রাশ করে চাদরা করে দিতে পারি, কিন্তু দেব না।
তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এই তো মামা চলে এসেছে। আমরা সেই কখন থেকে বসে আছি? কি ব্যাপার বর্ষা, তুমি এত রাতে? আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি এবার ঘরে যাও মামুনি, আন্টির সাথে কথা বলি কেমন? আচ্ছা, একটা তোমার আর একটা আন্টির। বর্ষা, তোমাকে কেমন চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? আগুন, আমরা ইমোশনাল হয়ে যা শুরু করেছি, এই খুন খাবির কোনো শেষ আছে? কেন থাকবে না বর্ষা, সবকিছুরই একটা শেষ আছে। এই পথ থেকে ফিরে আসা যায় না আগুন? যায়, কেন যাবে না? সংগ্রামের মাঠে চাকু মেরে তথাকথিত অনেক নেতাই তো মাঝপথ থেকে ফিরে আসছে। নেতৃত্বের শুরুতেই তুমি আমাকে সেই বেইমানি করতে বলছো বর্ষা, কেন, কিসের ভয়? তোমার জীবন থেকে আমি হারিয়ে যাব বলে? আগুন, তুমি তো সবই জানো বর্ষা, আমি ইচ্ছে করে জড়াইনি, তোমাদের সবার ইচ্ছে আর পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। এখন ফিরে আসার আর কোনো পথ নেই বর্ষা, হয় মারতে হবে নয়তো মরতে হবে। দে জ্বলে দে, ভিক্ষা কার জন্য নিছিস, বাচ্চাখানে চল্লিশের জন্য? যার যারটা ফিরিয়ে দে। এবার ঘুরে দাঁড়া, আমার ঘুরি দে, এবার গোদ গোদ করে সামনে যেতে থাক। মিস্টার আগুন, আমি মদিনা কোঅপারেটিভ মার্কেটের সভাপতি। বাচ্চাখানের লোকদেরকে চান্দা দেয়নি বলে আর আমাদের মার্কেট বন্ধ করে দিচ্ছে। আমি সাদনি হোটেলের মালিক, প্রত্যেক দিন বাচ্চাখানের 50 জন লোক বিনা পয়সা খাই যায়। আমার হলে প্রতিদিন বাদশাখানের 100 জন লোক বিনা টিকিটে ছবি দেখে যায়। ভাই আগুন, আপনি সহযোগিতা না করলে আমাকে হল বন্ধ করে দিতে হবে। এতদিন তো আপনাদের ব্যবসা ঠিকই চলেছে, কেউ তো কোনো প্রতিবাদ করেননি। আই যে আমি মুখ খুলতাম না যদি আপনি পাল্টা শক্তি হিসেবে মাথা চারা দিয়ে না উঠতেন। দেখুন ভাই সাহেব, আপনারা কি চান এক বাদশাখানের কবর থেকে আগুন নামের আরেক বাদশাখানের জন্ম হোক? আমরা ছাত্র মানুষ, বাবার ঘাড়ে বসে খায়, এসব ঠেকানো আমাদের কাজ নয়, পুলিশের কাজ। তবু এবারের মতো আমরা দেখব, কিন্তু মূল প্রতিরোধ আপনাদেরকেই করতে হবে। এবার আপনারা আসুন। সাবু চাচা, আপনাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, শ্রমিক আন্দোলনের এত বড় একটা দায়িত্ব আমরা কজন ছাত্র কিভাবে পালন করব? একজন গুন্ডার হুমকিতে যদি একটা আন্দোলন নস্যাৎ হয়ে যায়, একজন ছাত্র নেতার সহযোগিতাকে তার রক্ষা পেতে পারে না, যে ছাত্র সমাজ 52 ভাষার জন্য জীবন দিয়েছে, 62 শিক্ষা আন্দোলন করেছে, 69 গণ অভ্যুত্থানে জন্ম দিয়েছে, 71 রক্ত দিয়েছে, দেশ স্বাধীন করেছে, 90 গণ আন্দোলনের অগ্রপথিক, সেই ছাত্র সমাজের কাছ থেকে আজকের ভুকা নানা শ্রমিক শ্রেণী রুটি রুজি প্রশ্ন নিয়ে ফিরে গেলে শ্রমিকের রক্ত ঝরানোর জন্য তোমরা, হ্যাঁ তোমরাই ছাত্র সমাজ দায়ী থাকবে। ভয় পেও না আগুন, তোমার শক্তি আছে, সাহস আছে, আমার আছে আন্দোলনের অভিজ্ঞতা, আমার সঙ্গে আছে কারখানা শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, স্কুটার চালক, ঠেলাগাড়ি চালক সহ অসংখ্য জনতা। শুধু প্রয়োজন, শুধু প্রয়োজন নেতৃত্বের। একজন ছাত্র নেতা জাতীয় পর্যায়ের নেতা হতে চায়, শিশু শিশু বাদশাখানের দয়া ভিক্ষায় যারা বেঁচে আছে, আগুন দেবে তাদের আশ্রয়। এই বুদ্ধিজীবী চাণক্য, কি করবো বলো?
আগুনকে খতম করে দিতে হবে। কি করে? আপনার মেয়ে বর্ষাকে তুললেন। আমার মেয়েকে, কিন্তু তুলে আনার সময় কেউ যেন ভুলেও জানতে না পারে বর্ষা আমার মেয়ে। তারপর কোথায় নিয়ে যাওয়া হলো বর্ষাকে সেই ঠিকানা আগুনকে জানিয়ে দাও। প্রেমিকাকে উদ্ধার করার জন্যে আগুন জান বাজি রেখে ছুটে আসবে, ভুলেও জানবে না যে প্রেমিকা নয়, নির্মম মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। আমার ভীষণ ভয় করছে মামা। কেন রে মা? আগুন যেভাবে গন্ডগোলে জড়িয়ে পড়ছে, কবে কে ওরা মেরে ফেলল, কবে যে শুনবো আগুন ওদের হাতে। না না, ও কথা বলে না মা, আগুনকে তুই বুঝিয়ে বল, আগুন নিশ্চয়ই শুনবে। আর তাছাড়া ওরা পরিস্থিতির শিকার, ইচ্ছে করলেই বেরিয়ে আসতে পারে না। আয় মা, চল আয়। কে আছেন ভাই? আমার মেয়েটাকে নিয়ে গেল, বাঁচাও বাঁচাও। বর্ষাকে তুলে আনার সময় আগুনকে ছিঁড়ে নিয়ে গেছে। যাও যাও
ভাই, আমার বিষয়টাকে খুব দরকার। এই যে বুদ্ধিজীবী চাণক্য, লিডারের পেশানি যে না বুঝে সে গাদ্দার, টাকার জন্য প্রয়োজনের সব কথা ফাঁস করে দিতে পারে। এই যে বুদ্ধিজীবী চাণক্য, এখন বলো কি করা দরকার। ওকে গাড়ে রাখতে হবে। That's right. আমি ফোন করেছিলাম। বলো খবর, বলো কামা এখন কোথায়? বাদশা ভাই ওকে লুকিয়ে রেখেছে হোটেল ব্ল্যাক লেভেলে। ফাঁসিয়ে দিচ্ছে না তো? ইন্সপেক্টর শাহানা বলছি। জি কি বললেন? আচ্ছা ঠিক আছে। গামা হোটেল ব্ল্যাক লেবেলে।
আমি তোমাকে শুরু থেকেই বারবার রিকোয়েস্ট করে বলেছি, কোন ধরনের রাজনীতি, কোন ধরনের দাঙ্গা হাঙ্গামায় যেন না জড়াও। আমার সমস্ত অনুরোধ অগ্রাহ্য করে ইদানিং তুমি নিজেই আইন হাতে তুলে নিয়েছ। কাকে তুই আইন হাতে তুলে নেয়া বলছিস শাপা? একজন খুনি আসামিকে কানে ধরে থানায় পৌঁছে দে একে। এসব করার জন্য দেশে পুলিশ আছে, পুলিশকে সহযোগিতা করার জন্য কিছু মানুষ আছে। এই লোকটা কে? একজন খুনি আসামি। যে কবিয়া রফিকে খুন করে কাটা কাটিয়েছিল। কামা কোর্টে গেলে মুখ খুলবে, মুখ খুললে আমাদের বিপদ আছে। বুদ্ধিজীবী চাণক্য, এখন আমাদের কি করতে হবে? গামার মুখ থানাতেই বন্ধ করে দিতে হবে, থানাতেই বন্ধ করে দিতে হবে। হ্যালো, ইন্সপেক্টর শাহানা বলছি। হ্যাঁ হ্যাঁ, কোথায়? খানটেস্টাল মিলে শ্রমিকে আগুন দেবে। হ্যালো 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 ম্যাডাম, কিছু ফোর্স নিয়ে যাওয়া উচিত, ঘটনা ঘটার চেয়ে ঠেকানো ভালো। এত ফোর্স পাবো কোথায়? ঠিক আছে, দুজন গার্ড রেখে বাকি ফোর্স নিয়ে চলুন, চলুন। আপা, জনগণের সহযোগিতা না থাকলে আইন প্রয়োগকারী সংস্থাও কেমন অসহায় হয়ে পড়ে। তোকে ভুল সংবাদে বাইরে পাঠিয়ে দিয়ে ওরা আমাকে সেলের মধ্যে মেরে ফেলতে চেয়েছিল। আগুন, আগুন রে, তুই জানিস না ভাই, ওই হারামজাদা গামাই তোর দুলাভাইকে খুন করেছে। ওকে ফাঁসিতে ঝুলাতে না পারলে আমার হাসানের আত্মার শান্তি পাবে না। আমার কসম লাগে, আমাকে তুই হাত ছাড়া করিস না। না, না। তুই নিশ্চিত থাকা পা, আমার জান গেলেও যাবে, কিন্তু আমাকে আমি কোর্টে পৌঁছে দেবই দেব, ইনশাআল্লাহ। আই বুদ্ধিজীবী চাণক্য, আমি এখন বন্ধু বিনিময় চাই, কি করতে হবে? আমরা একজনকে ফেরত দেব, বিনিময়ে আগুন আমাদের সবাইকে ফেরত দেবে। ঠিক আছে, তাই করো, তাই করো।
মেয়েকে ফেরত পেতে চাও আমার প্রাণ প্রিয় গামা বাহিনীকে ছাড়তে হবে। অসম্ভব, গামাকে আমি আইনের হাতে তুলে দিবই। আর বলে রাখিস, আমার মেয়েকে জিম্মি করে আইনের পথ থেকে আমাকে এক চুল পরিমাণও নড়াতে পারবি না। ইন্সপেক্টর শাহানা, দেখি নড়াতে পারি কি না। আইনের পথে তুমি অপরাধী ইন্সপেক্টর শাহানা। তোমারই থানা থেকে তোমারই ভাই আগুন আসামি গামাকে তুলে নিয়ে গেল, কি জবাব দেবে তুমি? দায়িত্বহীনতার জন্য তোমার পানিশমেন্ট হওয়া উচিত। কালই যদি গামাকে আদালতে হাজির করা না হয়, যে কোনো মূল্যেই হোক আগামীকাল গামাকে আদালতে হাজির করবই। শিশুর খেতে পেয়েছে, ওকে এখনো খেতে দিসনি? খেতে দে, খেতে দিচ্ছি, তারপর খাইয়ে ওকে মার কাছে পাঠিয়ে দেব।
কিছুই নেই, আমি শুধু একটি কথাই বলতে চাই, কে এই সন্ত্রাসের মূল নায়ক, কে সে? আপনি, আপনি মিস্টার আক্তার চৌধুরী, ওরফে বাদশা খান। What nonsense you are talking! কে তুমি? তুমি কি আমাকে চেনো না? চিনি, কিন্তু আপনি চেনেন না, এদেশের ছাত্র সমাজ কি? কিন্তু এবার চিনবেন। চাণক্য স্যার, মায়ের চোটে আমি সব বলে দিছি, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। ও ইউ, তুমি, তুমি আমার ঘন্টার বুদ্ধিজীবী। ঠিকই কইছেন স্যার, আসল বুদ্ধিজীবী হলে তো 71 সালে রায়ের বাজার ইটা খোলায় মরে পড়ে থাকতাম। 71 সালে মরিসনি তো, এবার মর।
আপনি দিয়ে আর করবি না। বল, জনগণকে আর ধোকা দিবি না? ক্ষমতার অপব্যবহার করে মানুষকে আর কষ্ট দিবি না? সন্ত্রাস মাস্তানি আর করবি না? রাজনীতি নামে ছাত্রদের আর ব্যবহার করবি না? তোরা যে কোথায় আছিস এগিয়ে ওই যে সন্ত্রাসী খুনি ভুয়া রাজনীতিবিদ পালাচ্ছে ওকে পালাতে দিবি না, তোরা সবাই